like a Hello viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি দেখাবো আপনাদের ভলিউম লক ইনেবল করবেন। আপনাদের যে ভলিউম বাড়ানোর কমানোর অপশন আছে তার মাধ্যমে আপনারা কিভাবে লক করবেন এবং আনলক করবেন। তো আমি এই ভিডিওটা পুরোপুরি দেখাই দেবো। এটা একবার সত্যি এবং অ্যাপ লক আপনারা এখান থেকে দিতে পারবেন, যে কোনো ধরনের অ্যাপ আপনি লক করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, না স্যার আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আপনারা সিম্পলি ওপেন করে নেবেন প্লে স্টোরটি, জাস্ট প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো এই প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট সিম্পলি সার্চ বারে চলে যাবেন। জাস্ট সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে সার্চ দেবেন কে নট বলে, জাস্ট সিম্পলি সেখানে যে কে নট বলে সার্চ দেবেন। তো দেখতে পাচ্ছেন কে নট দিয়ে সার্চ দিয়েছি, তো এখান থেকে চলে আসছে। তো দেখতে পারবেন এখানে 5 মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং 26K রিভিউ দিয়েছে এবং রেটেড ফর রেট অনেক। তো এই ভিডিওটা এটি আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট সিম্পলি আমি ইনস্টল ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর আমি একটু পজ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমি ওপেন করে নেব, জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। জাস্ট ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। জাস্ট নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। তো আমি সিম্পলি দেখতে পাচ্ছেন আমি ভলিউমে 3 বার ক্লিক করব নিচে। তো নিচের ভলিউমে আমি 3 বার ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন 3 বার নিচের ভলিউমও এবং উপরে একটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন নিচে 3টা এবং উপরে 1টি। তো দেখতে পাচ্ছেন এটি আমার লক, বুঝতে পারছেন। তো আমি এখান থেকে নেক্সট করে দেবো, আপনার ভলিউমের মাধ্যমে সেটা আবার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি নিচে 3টা দিয়েছিলাম, ওই নিচে 3টা আবার দিয়ে দেবো। এরপর উপরে 1টি দিয়েছিলাম, সেটা আপনার আবার দিয়ে দেবো, দিয়ে কনফার্ম হয়ে যাব। তো দেখতে পেলাম নিচে ভলিউম কমালাম এবং উপরে বাড়ালাম। তো কনফার্ম করে দিলাম। জাস্ট কনফার্ম করা যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট কোয়েশন করতে বলবে। তো সিম্পলি এখান থেকে আপনারা যে কোনো ধরনের কোয়েশন একটি অ্যাড করে নেবেন। তো আমি যে কোনো একটি কোয়েশন অ্যাড করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আপনার যেটা সেটা আপনারা দিয়ে দেবেন। জাস্ট দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন। জাস্ট নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে আপনারা এখানে গট ইট বলে একটা অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন গেট ইন। তো ইউজ অ্যাকাউন্টস ওকে, তো এটা ওকে করে দেবেন। জাস্ট ওকে করে দিলে এখান থেকে আপনাদের নিয়ে চলে যাবে অ্যাপসের রিভিউতে। তো এখান থেকে কে নটে ক্লিক করে দেবেন। জাস্ট কে নটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অপশনটি চালু করে দেবেন। জাস্ট চালু করে দেওয়ার পরে এখান থেকে বাইরে চলে আসবেন। জাস্ট ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন একটি হয়ে গেছে অ্যাক্সেস। তো আরেকটি নিচেরটাতে ক্লিক করে দিলাম। জাস্ট এখান থেকে অ্যালাউ ডিসপ্লে, এটাও ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ফিনিশ বলে একটা অপশন আসবে, জাস্ট ফিনিশে ক্লিক করে দেবেন। তো আমি ফিনিশে ক্লিক করে দেবো। জাস্ট একটু ওডিং হবে। তো দেখতে পাচ্ছেন এটি একবারে সুন্দর একটি নোট। তো আমি দেখা দিচ্ছি বাইরে যে। তো দেখতে পাচ্ছেন আমার নোটটি এখানে চলে আসছে। তো আমি যদি কে নোটে ক্লিক করে দিই তো দেখতে পারবেন একটি অপশন চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছেন সিম্পলি আমার নোটটি চলে আসছে। তো এখন আপনারা দেখতে পারবেন সুন্দর একটি অপশন চলে আসছে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন কোনো এরকম সমস্যা নেই, কেউ বুঝতে পারবে না যে এখানে লকের বলে কোনো অপশন আছে। তো আপনাদের যেটা আমি করলাম, আমি লক দিলাম 3টা নিচে, অর্থাৎ ভলিউম কমাবো 3 বার এবং উপরে 1 বার দেবো, তাহলে লকটি খুলে যাবে। তো 1 2 3 এবং উপরে একটা। তো দেখতে পাচ্ছেন আমাদের লকটি খুলে গেছে। তো লকটি খুলে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো ধরনের অ্যাপসের লক করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো যেমন ধরতে পারেন আমার গ্যালারিটা আমি লক করব। তো সিম্পলি আমি লকে ক্লিক করে দিলাম। জাস্ট লকে ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্ল্যাক বলে একটা অপশন আসবে, জাস্ট সেখানে ক্লিক করে দেবেন। তো কেউ যদি আপনার গ্যালারিতে ক্লিক করে তাহলে সে কিছু দেখতে পারবে না, শুধু ব্ল্যাক থাকবে। এরপর আছে ট্রান্সফরমেশন। তো এখানে যদি এটাতে আপনারা যদি দিয়ে যান তাহলে এটা দিলে কিন্তু সে গ্যালারিতে ভিতরে ঢুকতে পারবে, কিন্তু সে কিছুই দেখতে পারবে না এবং সেখানে মনে হবে যে তার টাচটি কাজ করে না, কি ভাই তোর মোবাইল তো টাচ কাজ করছে না, এরকম হবে না অবশ্যই। তারপরে কাস্টম যদি দেন তাহলে এটা আপনারা ওই ব্ল্যাক হয়ে থাকবে, কোনো সমস্যা হবে না। তো সিম্পলি আমি দেখা দিচ্ছি ট্রান্সলেট দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার ট্রান্সলেট দেওয়া আছে। তো আমি এখান থেকে এখন গ্যালারিটি ওপেন করে নেব। আমি যে গ্যালারিটি ওপেন করে নিই তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু চলে আসছে, কিন্তু আমি টাচ করলে সে টাচটি হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি টাচ করতে কিন্তু টাচ হচ্ছে না। এরপর আরেকটি অপশন দিয়ে দেবো যার মাধ্যমে আপনারা, তো আমি সিম্পলি কে নোটে চলে গেলাম। তো এখান থেকে আপনাদের দেখায় দেবো কি আপনারা যে অন করলে মোবাইলটা অন করলে যে একটা পাসওয়ার্ড চাই, বা কেউ পাসওয়ার্ড দেয় কেউ দেয় না, एर माध्यमे अपना एखानेও किन्तु पासवर्ड दिते पारबेन। तो आमी तीन बार नीचे दिए दिलाम जस्ट, तारपर एकटार ऊपर दिए दिलाम। तो देखते पाচ্ছেন এটা আনলক হয়ে গেছে। তো এখান থেকে অ্যাপ লক বলে একটা অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। না, সেটিং বলে একটা অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন, যেমন আপনি এখান থেকে রিলক অন স্ক্রিন অফ এটা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এরপর আপনাদের একটা অপশন পাবেন অ্যাপ লক বলে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। तो ये सबकिछ चले आसपर एखान मध्य एक स्क्रीन लक बोले आसने क्लिक कर देवें। जस्ट स्क्रीन लक क्लिक कर एखान देखते स्क्रीन लक लेखा आज आपनर एक लक देवा था दुईटी लक देवा थको। तो आमी देखते एक लक अपशन कर दिलाम गेट इन। तो सिम्पलि एखान अपन एक पासवर्ड चाहिए। तो सिम्पलि एखे पासवर्डा इस टी एस सब दिए देवें, तरह हो जाए। तो देखते अपन रे इंटर प्रिंट करते, तो रे इंटर प्रिंट कर देव। तो आमी सिम्पलि रे इंटर प्रिंट कर दीची। तो देखते रे इंटर प्रिंट हो गए। तो एखान अपनी जेको धरण पासवर्ड दीते हैं, जार जेटा आज से दीते हैं। तो हमें बैक चले आसलम। बैक चले आसले क्योंकि पासवर्ड थे जाए, पासवर्ड देवारे क्योंकि स्क्रीन जो पासवर्ड अपनी एड कर तीन बार वॉल्यूम ऑन ऑफ कर ले आर एक बार ओपर चाप दी से ऑन है, से चालू करा थकल। तो आशा कर सकल के बोझाते परलम कि अपना वॉल्यूम माध्यम लक दीते आनलक करते। तो जो हमारे वीडियो भालो लगे तो अवश्य एक लाइक करबें, कमेंट करबें, सब्सक्राइब करबें, पास बेल आइकन प्रेस कर रखबें और नेक्स्ट वीडियोर जन्य सकले भालो थाकबें। थैंक्स फॉर वाचिंग दिस वीडियो।